Hello guys, welcome to chemistry school. From this channel you will get physics and chemistry questions solved exclusively for HSC 2022. So keep touch with chemistry school by subscribe and get the notification by pressing bell icon. Assalamu alaikum, shubhro HSC porikharthi bindo, aaj tomader jonno physics second paper cholotorit Chittagong Board 2019 এর একটি সার্কিট সলভ করব এই আমাদের একটা সার্কিট দেওয়া আছে এই একটা সার্কিট দেওয়া আছে প্রথমে আমাদের কাজ হচ্ছে এই সার্কিটটাকে সহজ করে নেওয়া এটা একটু কমপ্লেক্স ফর্মে দেওয়া আছে এটাকে সহজ করে নেওয়ার জন্য আমাদের যে ভোল্টেজ দেওয়া আছে যেখানে অর্থাৎ কোষ দেওয়া আছে বা ব্যাটারি সেটার দুই মাথাকে আমরা দুই প্রান্তে নিয়ে নেব কিভাবে নিব এ প্লাসটাকে উপরে রাখবো আর মাইনাসটাকে নিচে রাখবো তাহলে সার্কিটটা অ্যানালাইসিস করা সহজ হয়ে যাবে তাহলে এই প্লাসটাকে উপরে রাখি প্লাস মাথা এটা উপরে থাকবে আর এই পয়েন্টে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এদিকে একটা যাচ্ছে এদিকে একটা যাচ্ছে এদিকে এসে আবার নিচে নামবে নিচে নেমে এই পোর্শনটা আবার এই পোর্শনে আসবে এখানে আসবে ঠিক তেমনি এই যে এই ভাগটা এটা নিচে নামবে এটা এদিকে নামবে তারপর আমাদের যে এই যে মাইনাস প্রান্তটা ছিল এই মাইনাস প্রান্তটা নিচে থাকবে ব্যাস এই হয়ে গেল আমাদের এই সার্কিটটা সহজ হয়ে গেল তাহলে আর ওয়ান কোথায় বসবে তাহলে যেহেতু এই পাশেরটুকু তাহলে এই পাশেরটুকু হচ্ছে আমাদের আর ওয়ান আর আর একটা ধরি আর ওয়ান আর একটা আর টু লক্ষ্য করি এ আর ওয়ান আর টু এই পয়েন্টে গিয়ে মিলিত হয়েছিল এটা আমাদের এই পয়েন্টে মিলিত হয়েছে তারপর এদিকে গিয়েছিল এটা এদিকে নিচে নামলো আবার আমাদের এই পয়েন্টে ছিল এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা এদিকে দুইটা রোধ ছিল তাহলে এখানে দুইটা রোধ দেখাই আর ফোর এবং আর থ্রি এই দুইটা রোধ দিয়ে অবশেষে মিলিত হয়েছে এই পয়েন্টে অর্থাৎ আগের যে যেটা ছিল আর টু এবং আর ওয়ানের সাথে সেটার সাথে এটা মিলিত হয়েছে তাহলে এটা ওই পাশে মিলিত হয়েছে কিন্তু এটা উপরের দিকে গেছে এটাকে আমরা নিচের দিকে দেখাইছি ব্যাস এইবার আমরা সহজেই সার্কিট অ্যানালাইসিস করতে পারবো এখন এক নম্বর কোশ্চেন বোঝার আগে আমাদের বুঝতে হবে কারেন্ট ফ্লো কেমনে হবে কারেন্ট প্রবাহ আই আয়ের ক্ষেত্রে কারশফের সূত্র অনুযায়ী এটা যদি আই থাকে এই পজিশনে এসে এই আইটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এটাকে যদি ধরি আই ওয়ান আই ওয়ান এ এটা হবে বি এর জন্য বি লোপের জন্য আই ওয়ান বি এবং আই ইকুয়াল টু আই ওয়ান এ প্লাস আই ওয়ান বি এতটুকু কনসেপ্ট আমরা মাথায় রাখি এবার আমরা ম্যাথে চলে যাই তাহলে এই এই যে আমাদের এই লুপে ছিল এই লুপে আর ওয়ান এবং আর টুর ভিতর দিয়ে সেম কারেন্ট আর ওয়ান আই ওয়ান পাস হবে এবার আমরা এই আই ওয়ানের মান বের করব কারণ এটাই আমাদের চেয়েছে আর টু রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান তাহলে আর টু রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান আই ওয়ান ইকুয়াল টু হবে ই বাই এখানে দুইটা রোধ আছে এই লুপে তাদের তুল্য রোধ বের করব যেহেতু সিরিজ কানেকশনে আছে তুল্য রোধ আর ওয়ান প্লাস আর টু এই দুটা এখান থেকে এখান পর্যন্ত এতটুকুর মধ্যে আর ওয়ান আর টু সিরিজ কানেকশন আছে এই জন্য তুল্য রোধ এইভাবে নিলাম তারপর আমরা মান বসিয়ে দেয় ২৪ হবে বাই আর ওয়ানের মান এবং আর টুর মান বসে ৪ এবং ২ হিসাব করে পাওয়া যাবে ফোর অ্যাম্পিয়ার অর্থাৎ এই আই টু রোধের মধ্য দিয়ে ফোর অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে এটাই আমাদের এক নম্বরের আনসার এবার আমরা দুই নম্বর ক্ষেত্রে চিন্তা করি দুই নম্বর ক্ষেত্রে কী বলছে দুই নম্বর ক্ষেত্রে বলছে এ লোপে অর্থাৎ এই লোপে আর ওয়ান রোধের এই রোধে কত রোধ কীভাবে যুক্ত করলে উভয় লোপে একই তড়িৎ প্রবাহিত হবে
এখানে আমাদের আমরা কি লিখছিলাম I1 এই এই লুপ দিয়ে I1 কারেন্ট পাস হবে এই লুপ দিয়ে I2 পাস হবে তারা শর্ত দিয়েছে যে এবার দুই নম্বরের জন্য I1 ইকুয়াল টু এখানে লিখি IA ইকুয়াল টু IB হইতে হবে I1 IA ইকুয়াল টু IB হইতে হলে আমরা আর কোনো রুট চেঞ্জ করব না এই রুটটা চেঞ্জ করব এই রুটটা কততে রাখতে হবে এবং এই সার্কিটের সাথে প্যারালালি রাখব নাকি সিরিজে রাখব সেটা বের করতে হবে আচ্ছা এখানে এই I R1 এর মানটা যদি যেটা চেঞ্জ করতে হবে সেটা সেটার মান হবে R R প্রাইম তাহলে আমাদের সূত্র কি হবে IA ইকুয়াল টু IB তাহলে হবে E বাই I1 এর I1 কে আমরা R1 কে আমরা R প্রাইম ধরেছি তারপর R2 তো থাকবেই ইকুয়াল টু B তুল্য রোধের জন্য বর্তনীর জন্য E বাই R3 প্লাস R4 এখান থেকে আমরা পাই R প্রাইম প্লাস R2 ইকুয়াল টু R3 প্লাস R4 এখান থেকে আর প্রাইমের ভ্যালু আমরা পাবো আর থ্রি প্লাস আর ফোর মাইনাস আর টু এবার ভ্যালুগুলো বসাই নাইন প্লাস থ্রি মাইনাস টু আর থ্রি আর ফোর আর টু এর ভ্যালুগুলো বসাইলাম বসিয়ে আমরা পাই টেন অর্থাৎ এই পজিশনে আর ওয়ান পজিশনে যদি টেন ওয়ান ওমের একটি রোধ থাকতো তাহলে উভয় লোপে সেম কারেন্ট প্রবাহিত হইতো তাহলে এটাকে আমরা কেমনে দিব এখানে আগে থেকে ছিল ফোর ওম তাহলে লাগবে আমাদের কত লাগবে আমাদের টেন মাইনাস ফোর ইকুয়াল টু সিক্স ওম লক্ষ্য করি এখানে যতটুকু লাগবে সেটা এখানে যা আছে তার চেয়েও বেশি তাহলে আমাদের অবশ্যই সিরিজ কানেকশনে দিতে হবে অর্থাৎ চার ওম রোধ এখানে আরও সিরিজ কানেকশন অ্যাড করতে হবে আর অনেক সাথে তাহলেই আমরা উভয় লুপে সমান কারেন্ট পাবো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও